নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি 100 দিনের কাজ সম্পর্কিত। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই এখনও আছেন 100 দিনের কাজ সম্পর্কে, প্রকল্পটি ঠিক কী, কীভাবে এই প্রকল্পটির সুবিধা আপনারা পাবেন, তার জন্য কী কী আপনাদের লাগবে আপনারা অনেকেই কিন্তু জানেন না। আসুন বিস্তারিত আজকে সবটা জেনে নিই আজকের ভিডিওতে। বন্ধুরা, এই প্রকল্পে প্রত্যেক গ্রামীণ পরিবার 100 দিনের কাজ পেতে পারে। জব কার্ডের আবেদন করার 15 দিনের মধ্যে জব কার্ড প্রদান করা হয়। কাজের আবেদন করার পর 15 দিনের মধ্যে কাজ প্রদান করা হয়। বন্ধুরা, গ্রামীণ এলাকার যে কোনো প্রাপ্তবয়স্ক বাসিন্দাই কিন্তু এই সুবিধাটা পেতে পারে। এই সুবিধাটি পাওয়ার জন্য আপনার যে যে নথির প্রয়োজন সেটি হচ্ছে, 1, সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে জব কার্ডের জন্য। 2, যে কোনো সরকারি পরিচয়পত্রের ফটোকপি বা জেরক্স দিতে হবে। 3, আবেদনকারীর নামে ব্যাংকের পাসবই থাকতে হবে এবং তার ফটোকপি। কাজের আবেদন সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্মে জমা করতে হবে। বন্ধুরা, এই কাজের জন্য আপনারা নির্দিষ্ট আপনাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে যোগাযোগ করতে পারেন ও ভিডিও অফিসেও কিন্তু যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি কিন্তু বেশি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ভিডিওটিকে শেয়ার করে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ।